একটা ইন্দোনেশিয়াতে গ্রামে ঢুকছি। এই যে দেখেন, এইখানে একটা রামবুতান, আমি কখনো এই গাছ দেখিনি, এই প্রথম দেখলাম। এখানে কোথাও ডুরিয়ানের বাগান আছে, ডুরিয়ানের গন্ধ পাচ্ছি অনেক। আমরা এখন যাচ্ছি ইন্দোনেশিয়ার একটা গ্রামের রাস্তা দিয়ে, ডেনপাসার থেকে প্রায় 50 কিলোমিটার উত্তরে উবুদ নামের একটা জায়গা, সেইখানে আমরা যাব। একটা টুরিস্ট প্লেস আপনাকে দেখাবো, আর ইন্দোনেশিয়ার গ্রামগুলো কীরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা গ্রাম এবং শহরের একটা মিশ্রণ, এখানে বিভিন্ন কালচারাল লুকসগুলো সেখানে খুব ফুটে উঠতেছে। বালিতে আমরা ডেনপাসার থেকে প্রায় 50 কিলোমিটার উত্তরে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, আর এইখানে হিন্দু অধ্যুষিত এলাকা। বালির প্রায় 70% পিপল হচ্ছে যে আপনার হিন্দু, তারপরে হচ্ছে যে মুসলিম। এই অঞ্চলটা একটু, আমরা যেখানে যাচ্ছি সেটা একটা পাহাড়ি এলাকা, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ইন্দোনেশিয়ার গ্রাম অঞ্চল, এই জায়গাটা দেখে নিজের দেশের কথা মনে পড়তেছে। ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত, সিম ক্ষেত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরসবুজের দেশ বাংলাদেশ। এখানে মানুষ দোপাটি ফুল নামের একটা ফুল, যেটা মানুষ প্রচুর চাষ করে এখানে, এটা কেন সেটা এভাবে করে, এই যে দোপাটি ফুলের নার্সারি সেখানে, এবং এই যে আপনার এটা দোপাটি ফুলের নার্সারি, নার্সারি না এটা ক্ষেত, ওরা ক্ষেতের মতো করে সেটা করছে। এরা কেন করেছে, এটা কেন বা বিদ্যার কোনো ইয়ে আছে কিনা সেটা জানি না, নিশ্চয়ই তার একটা গুরুত্ব তো অবশ্যই আছে ওদের কাছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইন্দোনেশিয়ার একটা গ্রাম অঞ্চল,
খোঁজা যাবেন। এখানে বাড়িঘরগুলো একটু দেখুন কিরকম। আমরা গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলছি। এটা একটা আম গাছে আম ধরে আছে, আপনাদেরকে দেখাই। একটা ইন্দোনেশিয়া একটা গ্রামে ঢুকছি। এই যে দেখেন, এইখানে একটা রামবুতান, আমি কখনো এই গাছ দেখিনি, এই প্রথম দেখলাম। ইন্দোনেশিয়া গ্রামীণ দেশ। এখানে কোথাও ডুরিয়ানের বাগান আছে, ডুরিয়ানের গন্ধ পাচ্ছি অনেক।
এখানে অনেক টুরিস্ট দেখা যাচ্ছে। এখানে কোথাও একটা দাঁড়াই। উবুদ, এটা প্রায় কোটা থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে। এখানে প্রচুর টুরিস্ট আছে এবং বিভিন্ন টুরিস্ট প্লেস আছে, এখান থেকে যেতে পারে। আমরা ডাইনে যাবো এখান থেকে, সরি একটু সামনে থেকে, ওই যে মেইন রাস্তা থেকে। এখানে একটু ছবি তুলবো, অনেক নাইস লোকেশন।
বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।